আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম আলোচিত ব্রেক্সিট বিল সোমবার মধ্যরাতের আগেই পার্লামেন্টে পাশ হবে বলে আশাবাদী লেবার দলীয় হাউস অফ লর্ডস সদস্যদের একটি সূত্র সেলফ এমপ্লয়েডদের উপর ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সাবেক টরি চ্যান্সেলর লর্ড লেমন ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া অনেক বাংলাদেশি আবেদন করছে না ব্রিটিশ সিটিজেনশিপের আবেদন ফি বৃদ্ধি নানা অপরাধে বহিষ্কারাদেশ সহ প্রতিকূল অবস্থার সম্মুখীনের ঝুঁকি উচ্চমাত্রায় এবং বিএনপি ভারতের কাছে মুচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় এসেছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো সংবাদ সংবাদের পরে খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com দর্শক শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ সোমবার মধ্যরাতের আগেই ব্রেক্সিট বিল পার্লামেন্টে পাশ হবে বলে জানিয়েছে লেবার দলীয় হাউস অফ লর্ডসের সদস্যদের একটি সূত্র এর ফলে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে এর আগে লেবার লিডার জেরেমি করবিন ব্রেক্সিট বিল সংস্কারে বিরোধী দল লেবারকে আহ্বান জানিয়েছিলেন তিনি বলেন যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের এদেশে বসবাসের নিশ্চয়তা থাকা উচিত ব্রেক্সিট নেগোসিয়েশনে তবে স্কাই নিউজকে লেবারের একটি সূত্র জানায় সোমবারের মধ্যেই ব্রেক্সিট বিল অনুমোদন পাওয়ার 80-90% সম্ভাবনা রয়েছে এখনও পক্ষে বিপক্ষে নানা সমালোচনা চলছে ক্ষমতাসীন সরকারের সদ্য ঘোষিত বাজেটকে ঘিরে সেলফ এমপ্লয়েডদের উপর চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক টরি চ্যান্সেলর লর্ড লেমন্ট সাধারণ নির্বাচনের আগে ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনকাম ট্যাক্স ও ভ্যাট বৃদ্ধি না করার কনজারভেটিভ ম্যানিফেস্টোরও সমালোচনা করেন তিনি লর্ড লেমন্ট বলেন নির্বাচনের আগে এ ধরনের অবাস্তব অঙ্গীকার করা ছিল ভুল সিদ্ধান্ত কনজারভেটিভ এমপি ও গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়ে আসা এনআই কন্ট্রিবিউশন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনেরও পরামর্শ দেন তিনি চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডকে যদিও ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধিকে এর আগে ফেয়ার বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে অন্যদিকে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজও সমর্থন জানিয়েছিল চ্যান্সেলরের সিদ্ধান্তকে 2017 সালে আবারও বিশ্বের সেরা দেশের তালিকায় তৃতীয় স্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ব্রিটেন কিন্তু নাগরিকদের নানা ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়া অনেকেই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করছে না নিজ দেশীয় পাসপোর্ট নিয়ে এদেশে কাটিয়ে দেন বছরের পর বছর এমন ব্যক্তিদের তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশিরাও রয়েছেন আর এই অবস্থায় কালক্ষেপণের ফলে প্রতি বছর আবেদনের ফি বৃদ্ধি নানা অপরাধে বহিষ্কারাদেশ সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা তৈরির ঝুঁকি রয়েছে উচ্চমাত্রায় বিস্তারিত দেখুন রিপোর্টে 2017 সালে আবারও বিশ্বের সেরা দেশের তালিকায় তৃতীয় স্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত এক জরিপ অনুযায়ী অর্থনৈতিক প্রভাব নাগরিকত্ব সুবিধা এবং জীবনের মান ও নিরাপত্তার মতন বিষয়গুলোর উপর ভিত্তি করে যুক্তরাজ্যকে মূল্যায়ন করা হয়েছে কিন্তু নাগরিকদের এই সকল সুযোগ সুবিধা থাকার পরও ব্রিটেনে ইনডিফিনিট লিভ টু রিমেইন বা অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি পাওয়ার পর অনেকেই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করছে না ওদের সাথে আবেগ অথবা অলসতার কারণেও অনেকেই ব্রিটিশ পাসপোর্ট নিচ্ছে না বলে জানা যায় দেখা যাচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইনদারী ব্যক্তিরা ব্রিটিশ সরকারের যাবতীয় সুযোগ সুবিধা উপভোগ করলেও তারা ব্রিটিশ নাগরিক নন কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার এক বছর পর থেকে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন তারা আফটার ওয়ান ইয়ার যখন ইনডিফিনিট লিভ টু রিমেইন ইউকে পাবে তার থেকে এক বছর পরে যে দে ক্যান কোয়ালিফাই ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর নেচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন তো এবং স্পাউসদের ক্ষেত্রে অবশ্য এখানে যে নেচারালাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটা মেইনলি বলা হয়েছে যে 5 ইয়ার্স প্লাস ইনক্লুডিং 1 ইয়ার ILR আর স্পাউসদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যদি 3 ইয়ার্স অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হয় এবং সেই ক্ষেত্রে যে তাদের ILR হয় তাদের এক বছর অপেক্ষা করার প্রয়োজন নাই তারা ILR পাওয়ার পরেই 3 বছর হলে পরে তারা অ্যাপ্লিকেশন করতে পারে যারা কালক্ষেপণ করে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করছে না তাদের জন্য নানা ধরনের প্রতিকূলতা সৃষ্টি হতে পারে বলে জানান ইমিগ্রেশন অ্যাডভাইজাররা প্রথমে একটা ফিজের ম্যাটার চিন্তা করেন এভরি ইয়ার ফিজ গেটস ইনক্রিজড আপনি যদি এক বছর না করেন যখন আমরা যখন সেই আগে স্টার্ট হয়েছিল 700-600 pounds থেকে এখন কারেন্টলি ব্রিটিশ ইনডিফিনিট থেকে যদি কেউ সিটিজেনশিপে যাইতে চায় তাহলে 1236 pounds ফিজ এই এপ্রিল আসছে আবার বাড়বে এটা তো ফিজ একটা ম্যাটার আগে ছিল না আগের ফর্মগুলো ছিল না 10 ইয়ার্স এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখন সেটাকে অ্যাড করা হয়েছে
আপনি যদি মনে করেন কখনো ইনডিফিনিট পাইতে গিয়ে কোনো একটা কিছু লুপহোল থাকে, যেমন আপনার টু আইক ইংলিশ টেস্ট আছে, অনেকের ইংলিশ টেস্ট আসে সে কিন্তু ইনডিফিনিট হতে পেয়ে গেছে, কিন্তু এখন সিটিজেনশিপ করতে গেলে সেটাকেও চেক করা হবে যে আপনি যদি টু আইকটা কোনো ফ্রডুলেন্টলি দিয়ে থাকেন তাহলে এটার কারণে, গুড কন্ডাক্টের কারণে আপনাকে না দিতে পারে। তাহলে দিন দিন জিনিসটা আরও টাইপ মানে ডিফিকাল্ট করা হচ্ছে। এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে 27 বছরের বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও গত কয়েকদিন আগে এক মহিলাকে ব্রিটেন থেকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এই কারণে যে কোনো সময় নানা ধরনের বহিষ্কারের দেশের ঝুঁকিয়ে রয়েছে উচ্চমাত্রায়। অনেক সময় দেশে বেড়াতে গিয়ে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় দীর্ঘদিন অবস্থান করা অথবা অসুস্থ হয়েও যথাসময় মেনে ফিরে আসতে না পারলেও বড় ধরনের আইনি ঝামেলা পোহাতে হতে পারে। যদি তারা আউটসাইড অফ দ্য ইউকে মোর দ্যান 2 ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকে, এর ভিতরে যদি টোটালি তারা না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের আইল্যান্ডটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারা আসতে পারবে, কিন্তু তাদেরকে হয়তো রিফিউজ করে অ্যাপিল লেটার দেওয়া হবে, তারা কিন্তু সেই আইল্যান্ডটা থাকছে না। এদিকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করাকে বৈধ বলে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত, যার ফলে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া ব্যক্তিদের জন্য এই ধরনের আইন আরো কঠোর হয়ে উঠবে। এটা আসলে সিটিজেনশিপটা নেওয়া, ইভেন সিটিজেনশিপটাকে উইথড্র করা যায় গভর্নমেন্ট সেটাও চিন্তা করছে, কারণ সিটিজেনশিপ পাওয়ার পরেও অনেকে টেরোরিজম বা অনেক কিছুতে ইনভলভ হয়ে যায়, ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যায়, এটাকে উইথড্র কীভাবে করা যায় গভর্নমেন্ট সেটা চিন্তা করছে। সুতরাং ইনডিফিনিটটা তো ভেরি ইজি এটা টু রিভোক, এটা যেহেতু এখনও আপনি ব্রিটিশ হন নাই, এটা ইজি আপনাকে কি করা, ক্রিমিনাল অফেন্স হইলে আপনাকে ইভেন রিমুভ করতে পারবে, যদি আপনি ইনডিফিনিট পেয়েও থাকেন, আপনি যদি ক্রিমিনাল কনভিক্টেড হয়ে যান তাহলে রিমুভ করতে পারবে। সুতরাং সবারই উচিত এটা দেরি না করে এটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত। থ্রেট টু দ্য সোসাইটি হয় সেক্ষেত্রে কিন্তু 12 মান্থস না হলেও কিন্তু তারা কিন্তু ডিপোর্টেশন আওতায় আসতে পারবে। তো অতএব আইল্যান্ড থাকাকালীন সময়ে কোনো ক্রিমিনাল অফেন্স করলে তাদের কিন্তু ফরেনার হিসেবে ট্রিট করবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেদের তাদের আইল্যান্ডটা কাটেল করে ডিপোর্টেশন সম্ভাবনা থাকবে। তাই কালক্ষেপণ না করে যথাসময়ে ব্রিটিশ পাসপোর্ট আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন অ্যাডভাইজাররা। রাজীব হাসান, এনটিভি ইউরোপ, লন্ডন। লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাচনী জালিয়াতি তদন্তে পুলিশ বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডন অ্যাসেম্বলি কমিটির একজন চেয়ারম্যান। উদ্বেগ থাকা সত্ত্বেও সাবেক টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে পুলিশ কোনো চার্জ গঠন করেনি বলে মন্তব্য করেন স্টিভ ওকোনেল। দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হবার পর নির্বাহী মেয়রের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন লুৎফুর রহমান। তবে কোনো ক্রিমিনাল প্রসিকিউশনের মুখোমুখি হতে হয়নি সরাসরি ভোটে নির্বাচিত দুবারের মেয়র লুৎফুর রহমানকে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস মারা গেছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 2014 সালে ব্রাজিলে যাওয়ার আগে মিজারুল কায়েস লন্ডনে প্রায় 3 বছর বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। রিপোর্টে রয়েছে বিস্তারিত। 57 বছর বয়সে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে যুক্তরাজ্য সময় আজ শনিবার রাত 12টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক মোহাম্মদ মিজারুল কায়েস। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সকল অফিসার এবং স্টাফ গভীরভাবে শোকাহত জনাব মিজানুল কায়েসের মৃত্যুতে। মাননীয় হাই কমিশনার জেনারেল নাজিবুল কাউনাইন শোক বিবৃতি দিয়েছেন, সেখানে উনি স্মরণ করেছেন মিজানুল কায়েসকে তারা সহকর্মী এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। এবং মিজানুল কায়েস এমন একজন মানুষ ছিলেন, লন্ডনে তার অনেক জনপ্রিয়তা, অনেকেই ফোন করেছেন আমাদের হাই কমিশনে এবং তাদের শোক জানিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, সকলকে বলবো ওনার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন মিজারুল কায়েস, কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 2014 সালে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। এর আগে 2009 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে ও ব্রাজিলের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যাওয়ার পরও একাধিকবার এনটিভি এক্সক্লুসিভের অতিথি হয়ে আসেন তিনি। এনটিভি ইউরোপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে নিজের শৈশব ও কূটনৈতিক জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলেন মিজারুল কায়েস। এমনি করে দেখা গেল যে অনেকগুলো শব্দ যেগুলো নাকি আমাদের নিজস্ব বস্তু নয়, পাশ্চাত্যের ব্যবহার্য বস্তু,
সেগুলোর নাম কিন্তু আমরা ধার করলাম, আত্মস্থ করলাম কিন্তু পর্তুগিজের হাত ধরে, ইংরেজির হাত ধরে না। এনটিভি এক্সক্লুসিভে মেজারুল কায়েসের ধারণকৃত পুরো সাক্ষাৎকারটি এনটিভি ইউরোপের পর্দায় প্রচারিত হবে আজ রাত 11টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে পড়াশোনা করা মেজারুল কায়েস বিসিএস এ 1982 ব্যাচের কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালনের পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটেও তিনি পড়িয়েছেন। শিল্পকলার একজন সমজদার ব্যক্তি হিসেবেও খ্যাতি রয়েছে মেজারুলের। চিত্রকর্ম সংগ্রহেও ছিল তার বিশেষ ঝোঁক। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, লন্ডন। দর্শক, জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। রাস্তায় নামতে ভয় পেলে বিএনপির নেতাকর্মীরা কেন রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 2001 সালে ভারতের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2002 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধাদের যেমন এদেশের সাধারণ নারীরা সহযোগিতা করেছিল, তেমনি যুব মহিলা লীগ চার দলীয় জোট সরকারের আমলে জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে সক্রিয় ছিল। আজকে মাঝে মাঝে বিএনপির নেতারা খুব অভিযোগ করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা ঘরে থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে 2001 আমার নারী নেত্রীদের উপরে কি নির্যাতন, কি অত্যাচার, কি লজ্জাজনক অবস্থা সৃষ্টি করেছিল, সেসব স্মৃতি তো আমরা ভুলে যাইনি। কই বিএনপির ওরকম নেতা কর্মী বা মহিলাদের উপর ওরকম অত্যাচার তো আমরা করি না, করলে তো আমরা করতে পারতাম, কিন্তু আমরা তো থাকি না। হ্যাঁ, তারা বলছে তারা নাকি ভয় রাস্তায় নামে না, তো এতই যদি ভয় থাকে তো রাজনীতি কেন? সেনানিবাসে বিএনপির জন্ম হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা মুখে ভারত বিরোধিতার কথা বললেও 2001 সালে ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ করেন তিনি। বিএনপির রাজনীতিতে দেশপ্রেম নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। আজকে শুনি খুব ভারত বিরোধী কথা। আমার প্রশ্ন, 2001 সালে নির্বাচনের আগে যখন আমেরিকান কোম্পানি আমাদের গ্যাস বিক্রি করতে চাইল ভারতের কাছে, ভারত দেশ গ্যাস কিনবে, এই ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল কে? খালেদা জিয়া, সেই তো দিয়েছিল, দিয়েই তো ক্ষমতা এসেছিল। আমি তো দেইনি, আমি তো চেয়েছিলাম যে না, আমার দেশের সম্পদ আগে দেশের মানুষের কাজে লাগবে, আমার 50 বছরের রিজার্ভ থাকবে, তারপরে আমরা ভেবে দেখবো আমরা বিক্রি করবো কি করবো না। ফলাফল কি? ওই যাদের বিরুদ্ধে এত কথা বলে এখানে যে রয়ের প্রতিনিধি, সে তো হাওয়া ভবনে বসেই থাকতো, আমেরিকার অ্যাম্বাসির লোক হাওয়া ভবনে বসেই থাকতো, এবং এই নির্বাচনটা 2001-এ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ হারাবে আর এখান থেকে গ্যাস নেবে, বলেছিলাম যে গ্যাস পাবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সাফল্যের কথা জনগণের সামনে তুলে ধরার জন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ। মহান মুক্তিযুদ্ধে দেশের মুক্তিযোদ্ধাদের অবদানের পর যুক্তরাজ্যে প্রবাসী মুক্তিযোদ্ধাদের অনন্য ভূমিকা ছিল, কিন্তু যুগ যুগ ধরে তারা পায়নি সেই কাঙ্ক্ষিত সম্মাননা। অনেকটা অবহেলার দৃষ্টিতে রয়ে গেছে এই বিষয়টি। তাই দীর্ঘ 4.5 দশক পরে হলেও বাংলাদেশ সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে প্রবাসী এই সব মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৎকালীন বার্মিংহামের প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠকদের মধ্যে সবচেয়ে তরুণ ছিলেন সৈয়দ আনসাফ মিয়া। মুক্তিযুদ্ধের এই সংগঠককে নিয়ে রিপোর্ট করেছেন আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম। ১৯৭১ সালের 26 মার্চ যখন মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়, সেই থেকে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিজেদের দেশ রক্ষার তাড়না বৃদ্ধি পায়। বিশ্ব জনমত গড়তে লন্ডনে নানা কর্মসূচির মাধ্যমে
প্রবাসী বাঙালিরা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অ্যাকশন কমিটির মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রবাসী বাংলাদেশিদের এই অবদানকারীদের মধ্যে একজন হলেন সৈয়দ আনসাফ মিয়া। বাঙালি জাতি হিসাবে আমরা প্রাউড যে আমরা স্বাধীন, আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা যুদ্ধ করে এনেছি, আমাদের প্রবাসীর সবার চেষ্টার বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, এইটাই আমাদের গর্ব। একাত্তরের উত্তাল মার্চ মাসে ছাত্র শ্রমিক জনতার সমাবেশে বিক্ষোভে উত্তাল ছিল যেমন তৎকালীন সারা পূর্ব বাংলা, ঠিক তেমনি এক অজানা আশঙ্কার আতঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাও। এত বছর পরে যুদ্ধের প্রায় ওভার 40 ইয়ার্সের পরে যে সরকার আমাদেরকে এটার স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য আমার খুবই প্রাউড যে মারা যাওয়ার আগে একটি আমাদের এইটাই শান্তি আছে যে অবদান যে সরকারে স্বীকৃতি দিয়েছে সেটার জন্য খুবই ধন্যবাদ জানাই সরকারকে। বাংলাদেশের ন্যায় ব্রিটেনে ও পাকিস্তানিদের হাতে নির্যাতিত হয়েছিলেন অনেক প্রবাসী বাঙালিরা। পতাকা আমরা যখন উড়াই তখন পাকিস্তানিরা আমাদের সাথে ইট দিয়ে পাথর দিয়ে আমাদেরকে মারা আরম্ভ করে, তখন আমরা অনেক তাদেরকে মারা মারামারি করেছি ওনাদের সাথে। আমার মামা, আমার চাচা, আমার অনেক ফ্রেন্ড বন্ধু সে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার সংবাদ শুনে তখনকার স্কুল ছাত্র সৈয়দ আনসাফ মিয়া সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য দেশে চলে যেতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের সৈয়দপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে মিটিং করার পরে একসাথে 250 পিপুলকে গুলি করে মেরে ফেলে। এই যে 250 মানুষ একসাথে মেরে ফেললো যে আঘাত লেগেছে এটা তো তারা বলের মতো নয়। এইরকম অত্যাচার দেখে মনে হয়েছিল আমরা দেশে যাব, দেশে গিয়ে নিজেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করব। যুদ্ধে অবদান রাখা হাজারো প্রবাসী বাংলাদেশি সংগঠকদের মর্যাদা এবং সুযোগ দিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে তাতে করে প্রবাসের আগামী নতুন প্রজন্মও বুকে ধারণ করবে বাঙালিত্বের আত্মগৌরবের সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস। ফকরুল আলম, এনটিভি নিউজ, লিভারপুল, মার্সিসাইড। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলেও তার স্বপ্নকে বাস্তবায়ন করতে আওয়ামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক, সামাজিক ও সন্ত্রাস জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ফ্রাঙ্কফুর্ট শহরে জার্মান আওয়ামী লীগ আয়োজিত 7ই মার্চের আলোচনা সভায় উপমন্ত্রী এই আহ্বান করেন। জার্মান থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইউরোপ প্রতিনিধি মনিরুজ্জামান মনির। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শুনে 7.5 কোটি বাঙালি প্রস্তুত হয়েছিল। জীবন বাজি রেখে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে ছিনিয়ে এনেছে পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। সেদিন শুধু একটি ভাষণই ছিল না, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছিলেন ঐতিহাসিক মুক্তি সনদ। জার্মান আওয়ামী লীগ আয়োজিত 7ই মার্চ উপলক্ষে বক্তার আলোচনা সভায় একথা বলেন। জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিউর আলম সাবুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাদেমের পরিচালনায় ফ্রাঙ্কফুর্ট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় প্রধান অতিথি উপমন্ত্রী জ্যাকব দেশের বাইরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে রাখার আহ্বান করে বলেন, ঐতিহাসিক 7ই মার্চ আছে বলেই আজ বাংলাদেশ আছে, এমন মন্তব্য করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশির আলম সাবু। 7ই মার্চের আসর যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, যার মাধ্যমে সারা বিশ্বে আজকে বাংলাদেশের আলোচনা সভায় বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আমিনুর রহমান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী চৌধুরী এবং নর্দার্ন ওয়েস্টফালেন শাখার সভাপতি যুবরাজ তালুকদার সহ জার্মান ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠের আহ্বানে দেশের মানুষ যার যা ছিল তাই নিয়ে যুদ্ধে নেমে ছিনিয়ে নিয়ে এসেছে বাংলার লাল সবুজের পতাকা। আজ সময় এসেছে আমাদের সেই পতাকাকে সামনের দিকে এগিয়ে নেবার। দেখেছে বিস্ফোরিত হাজারো চোখ, মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। খেলাধুলা সংবাদ। পঞ্চম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলল বাংলাদেশ।
মাত্র 45.2 ওভার খেলে স্বাগতিকদের কাছে 259 রানে ম্যাচ হেরে সিরিজে 1-0 পিছিয়ে পড়ল মুশফিকরা। অথচ বিনা উইকেটে 67 রান নিয়ে খেলা টাইগারদের কাছে প্রত্যাশা ছিল শুধুই সারাদিন ব্যাটিং করার। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঝলমলে আলোয় শুরু, কিন্তু 22 গজে নিজেদের উপর অন্ধকার নামাতে সম্মেল লাগলো মাত্র 2 বল। 53 করে দায়িত্ব শেষ, বুঝতে পারলেন না অনিয়মিত বোলার গুণারত্নকে। 50 করে টাইগারদের আউট হওয়ার জন্য সমালোচনা করেছিলেন জয়াসুরিয়া, বলেছিলেন বড় ইনিংস খেলার কথা, কিন্তু বড় তো দূরের কথা, সৌম্যের আউটের 33 বলের মধ্যে সাজঘরে ফিরলেন মুমিনুল আর তামিম। 2 উইকেটই স্বীকার করলেন স্পিনার দিলরুয়ান পেরেরা। অন্তত ড্রয়ের স্বপ্ন সেই সময় থেকেই ফিকে হতে শুরু করে টাইগারদের, যা আরও কঠিন থেকে কঠিন হয়ে পড়ে প্রথম 1 ঘন্টার মধ্যেই সাকিব রিয়াদের বিদায়ে। উইকেট থেকে টার্ন পাচ্ছিলেন হেরাত, কিন্তু খেলতে না পারার মতো অবস্থা ছিল না। তবুও হেরাতের সামনেই অসহায় আত্মসমর্পণ 2 মিডল অর্ডারের। 46 রানের মধ্যে 5 ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশ তখন গলফোর্টের দেয়ালে পিঠ ঠেকানোর মতো অবস্থায়। লিটনকে সাথে নিয়ে সেখান থেকে চেষ্টা চালিয়েছেন মুশফিক, সেটাও অধিনায়ক এগিয়ে নিতে পারেননি। 50 রানের পার্টনারশিপে বাংলাদেশের আশার প্রতীক মুশফিকের বিদায় 34 রানে। সবচেয়ে চোখে লেগেছে সান্দাকানের বাইরে বেরিয়ে যাওয়া বলে তার আউটের ধরনটা। সেট ব্যাটসম্যানের পক্ষে এও কি সম্ভব টেস্টে? অধিনায়ক ফিরলেন যখন, তখন স্বাগতিক অধিনায়ক রীতিমতো স্পিন বিষে নীল করেছেন বাংলাদেশের পরের ব্যাটসম্যানদের। এর মধ্যে 35 রান করা লিটন দাসকে আউট করে বিশ্বের সব বাঁহাতি স্পিনারকে ছাপিয়ে বেশি উইকেটের মালিক হয়ে গেছেন হেরাত। সব মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে তার সামনে আছেন কেবল ওয়াসিম আকরাম। ক্যারিয়ারে 29 বারের মতো 5 উইকেট স্বীকার করলেন হেরাত, যা বৃথা যায়নি, কেননা অধিনায়কের নেয়া 6 উইকেটের দিনে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিল হেসে খেলেই। শেষ পর্যন্ত 11-3 পেসার, আর প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকাটাই যে কাল হয়ে গেল লাল সবুজদের। ব্যাটিং লাইন আপে ধস নামাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। আরও একবার চাপের সময়ে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিলেন সাকিব তামিমরা, যে কারণে 100তম টেস্টের মঞ্চে বাংলাদেশের সঙ্গী এখন বড় একটা পরাজয়। সুব্রত সাহা, NTV নিউজ, গল, শ্রীলঙ্কা। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্বকর্মে নতুন মাত্রা, এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল 10:30 মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জসিম আহমদের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম হুসনিয়ারা ওয়াহিদ, সিভিল সার্জন ডাক্তার সত্যকাম চক্রবর্তী প্রমুখ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নবাসীর উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জসিম এবং যুক্তরাজ্যের ওল্ডহ্যাম আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কারি আব্দুল আহাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বড়ইউরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামী আইনজীবী পরিষদের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এমদাদুল হক শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ, সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান ও কামাল মিয়া। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্বকর্মে নতুন মাত্রা, এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং কেয়ার বাংলাদেশের SDC সমষ্টি
প্রকল্প যৌথ আয়োজনে মানববন্ধন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তারের সভাপতিত্বে ও জলি পালের সঞ্চালনায় শ্রীমঙ্গল বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আলোচিত ব্রেক্সিট বিল সোমবার মধ্যরাতের আগেই পার্লামেন্টে পাশ হবে বলে আশাবাদী লেবার দলীয় হাউস অফ লর্ডস সদস্যদের একটি সূত্র। সেলফ এমপ্লয়েডদের উপর ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সাবেক টোরি চ্যান্সেলর লর্ড লেমন। ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া অনেক বাংলাদেশি আবেদন করছে না ব্রিটিশ সিটিজেনশিপের। আবেদন ফি বৃদ্ধি, নানা অপরাধী বহিষ্কারাদের সহ প্রতিকূল অবস্থার সম্মুখীনের ঝুঁকি উচ্চমাত্রায়। এবং বিএনপি ভারতের কাছে মুচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় এসেছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।